আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভ থেকে ল্যাপটপ বা ডেস্কটপে ফাইল, অডিও, ভিডিও ইত্যাদি ট্রান্সফার করতে হয়, কিংবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কিভাবে পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করতে হয়। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আপনাকে আপনার পেন ড্রাইভটি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনসার্ট করে নিতে হবে। আমি আমার ল্যাপটপে এই পেন ড্রাইভটি এইভাবে পেন ড্রাইভটি ইনসার্ট করে নিচ্ছি। পেন ড্রাইভটি ইনসার্ট হয়ে গেছে, ডিসপিসিতে ডাবল ক্লিক করি। এই যে দেখেন, দেখেন আমাদের এই ইউএসবি ড্রাইভটি দেখাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলে এই ড্রাইভটি ওপেন হয়ে যাবে, আমার পেন ড্রাইভটি ওপেন হয়ে গেল। এখন আমরা আবার ডিসপিসিতে যাচ্ছি, ডিসপিসিতে ডাবল ক্লিক করছি, ডিসপিসিটি ওপেন হয়ে গেল। এখন দেখেন দুটো উইন্ডো একসাথে হয়ে গেছে। আমি এই উপরে যদি মাউসের লেফট বাটন ধরে যদি নড়াচড়া করি তাহলে এটা সরে আসবে, সরে আসলো এটা। আপনার এটা এরকম অবস্থাও থাকতে পারে, বড় অবস্থা থাকতে পারে, তো আপনি এটাকে এভাবে মিনিমাইজ করে নিতে পারেন আমার মতো করে, আবার নাও করে নিতে পারেন। তা এখন আমি যে ফাইলটা ট্রান্সফার করতে চাচ্ছি বা যে ভিডিওটা বা যে ফোল্ডারটা ট্রান্সফার করতেছি সেখানে যাচ্ছি। ধরেন যে আমি এই যে এখানে ক্লাস টু লেখা আছে এই ফোল্ডারটা এখানে দিয়ে দেবো। আমি যদি ফোল্ডারটার উপরে যা মাউসের লেফট বাটন একটি ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি আমার পেন ড্রাইভটার যে উইন্ডোটা আছে এখানে যদি ছেড়ে দেই তাহলে এটি দেখেন এটা কপি হয়ে গেল, এখানে এটা দেখেন চলে আসছে। আমি অন্য একটা উপায়ও এটা করতে পারি। ধরেন যে আমি এই ফাইলটাকে এখানে দিয়ে দেব। কিভাবে দিব? ফাইলটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে কপি, এখানে কপিতে ক্লিক করলাম, আবার আমি আমার এখানে আমার পেন ড্রাইভটিতে চলে আসলাম। চলে এসে যদি আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি এখানে এখানে পেস্ট অপশন চলে আসে, এখানে যদি আমি পেস্ট অপশনে ক্লিক করি দেখেন এই ফাইলটা এখানে পেস্ট হয়ে গেল। আমরা আরও একটা উপায় এটা করতে পারি। ধরেন আমি এই পরের ফাইলটা যেটা আছে এইটাকে আমি ওখানে ট্রান্সফার করে দিব। কিভাবে করতে পারি? এই ফাইলটাকে আমরা সিলেক্ট করি, মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখন দেখেন লেখা আছে সেন্ড টু, এখানে যদি আমরা ক্লিক করি পাশে লেখা আছে এই যে দেখেন অনেকগুলো অপশন চলে আছে। এখানে দেখেন নিচে দেখেন লেখা আছে ইউএসবি ড্রাইভ, আমার পেন ড্রাইভটা তো ইউএসবি ড্রাইভে ছিল। এই এখানে আমরা যদি ক্লিক করি দেখেন এই ফাইলটি এখানে ট্রান্সফার হয়ে গেল। তো আমরা এই তিনটি উপায়ে ফাইল, অডিও, ভিডিও আপনার যেটাকেই আপনি ট্রান্সফার করতে চান সেটাকে আমরা ট্রান্সফার করতে পারবো। এখন আমরা দেখি কীভাবে পেন ড্রাইভ থেকে ল্যাপটপ বা ডেস্কটপে এটি ট্রান্সফার করা যায়। পদ্ধতিটি একই রকম, আমি পেন ড্রাইভটি ওপেন করে নিচ্ছি আবারও, আমার এই পেন ড্রাইভটি এখানে ওপেন করে নিলাম। ধরেন যে এখন আমি এই ফাইলটি আবার ল্যাপটপে নিব, সরাসরি ডেস্কটপে যদি নেই তাহলে এখান থেকে ধরে আমি এই ডেস্কটপে ছেড়ে দিলে হয়ে যাবে। এই যে আমি ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি এখানে ডেস্কটপে ছেড়ে দিই তাহলে এটি হয়ে যাবে, হয়ে গেল। আর আমি এমনটা করতে পারি যে এখানে ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে এখানে এসে ডেস্কটপে এসে পেস্ট করে দিলাম, দেখেন হয়ে গেল। আমি যদি এই ফাইলটাকে ডেস্কটপে না ট্রান্সফার করে আমার পিসির ভিতরে করতে চাই, পিসির ভিতরে ট্রান্সফার করতে চাই, তখন আমাকে এই ডিসপিসি থেকে ডাবল ক্লিক করে এটি ওপেন করে নিতে হবে। এখন সবগুলো ড্রাইভার এখানে দেখাচ্ছে, যে ড্রাইভারে আমি নিয়ে যাব সেখানে আমাকে ক্লিক করে ওপেন করতে হবে। আমি মনে করেন ডি ড্রাইভে এটি নিয়ে যাবো, তাহলে ডি ড্রাইভে কিনে ডাবল ক্লিক করব তাহলে এটি ওপেন হয়ে যাবে। যে ফোল্ডারে চাবো সেই ফোল্ডারটি ওপেন করে নিতে পারি, সেখানে নিয়ে যেতে পারি, অথবা আমি যদি এখানে ধরে সিম্পলি আগের মতো করে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনি এখানে ফাইলটি ট্রান্সফার করতে পারেন। আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, ফাইলটির উপরে যে লেফট বাটনে ক্লিক করলেই ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এইখানে এনে ছেড়ে দেই তাহলে এটি চলে যাবে, দেখেন এই ফাইলটি এখানে চলে আসছে। তো এভাবে আমরা খুব সহজে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করতে পারি এবং পেন ড্রাইভ থেকে ল্যাপটপ বা ডেস্কটপে ফাইল ট্রান্সফার করতে পারি।